আচ্ছা, এই যে নাটক করছিলে বলছিলে, পরবর্তীতে আসলে তুমি সিনেমা করেছো, তো সেই জার্নিটা শুরু হলো কিভাবে? প্রথম আমার প্রথম সিনেমা 2012 সালে আমি সাইন করি অনিমেষ আইচের নামানুষ। নামানুষ দিয়ে আমার প্রথম সিনেমার জার্নি। নামানুষ অনিমেষদার ছবি, একটা অদ্ভুত সুন্দর গল্প। আর আমি তখন এত সুন্দর গল্প, কোনটা ভালো গল্প, কোনটা খারাপ গল্প, কোনটা বা এই গল্পটা করলে ক্রিটিক্যালি খুব জিনিস, এত বোধ বুদ্ধি আমার কিছু ছিল না তখন। আমি আমাকে ডাকলো সিনেমা, আচ্ছা অনিমেষ আইচ, ওকে, এই গল্প পড়লাম, গল্প সুন্দর, কোন ক্যারেক্টার, এই ক্যারেক্টার, ঠিক আছে কি করতে হবে, যাও ওই যে কাককে খাবার দাও, ওই যে ঝাড়ু দাও, দেখি কলসি নিয়ে হাঁটাতো কেমন পারো, এবং আমি তো গ্রামে বড় হয়েছি, সো এভরিথিং ওয়াজ সো ইজি ফর মি। অ্যান্ড দাদা তো মনে করতেছে আরে জোশ তো, কিন্তু আমি খালি মনে করতেছি এইগুলো তো নর্মাল, এটা তো সবাই পারে, এই সিম্পল কাজের জন্য কেন ওনারা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে? কারণ কলসি কাকে নিয়ে হাঁটতে আমার মনে হয় সবাই পারে, কারণ মানে ওটা তো নর্মাল ছিল আমার কাছে। তো তারপরে প্রায় 6 মাস আন্ডার ট্রেনিংয়ে ছিলাম আমি, এবং অনেকগুলো দাদা প্রায় 80টা কাক এনে রাখছিল অফিসে, 80টা কাক, যেই কাকগুলোকে কোয়ার্টিস্ট ছিল দীপক কুমার সুমন, দীপক দা, তীরন্দাজের দীপক দা, তারপরে ছিল শিবলু ভাই, মামুনুর রশিদ, তারপরে ছিলেন সুমন আনোয়ার। তো সেই সিনেমাটা তো আসলে রিলিজ হয়নি, তো যেটা রিলিজ হয়েছে সেটা কোন সিনেমা ছিল? ব্ল্যাক মানি, তারপরে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2-তেও আমি অভিনয় করেছি, জালালের গল্প। তিনটা সিনেমার শুটিং আমার পরপর হয়। রিলিজ হয়েছিল প্রথম জালালের গল্প, তারপরে রিলিজ হয় ব্ল্যাক মানি, তারপরে অন্যগুলা। তিনটা সিনেমা কাছাকাছি সময়ই মেকিং ছিল, কিন্তু রিলিজ সবার আগে জালালের গল্পই হলো আর কি। তোমার ক্যারিয়ারে লম্বা একটা সময় পার হয়ে গেছে, তো সামনে কি প্ল্যানিং আছে? প্রায় 13 বছরে পড়লো বোধ হয়, এক যুগ পার হয়ে গেল। সামনে প্ল্যান হচ্ছে কাজগুলো একটু মানে থাকে না এতদিন, তো অনেক কাজই করেছি আমি গত 12-13 বছরে, কিন্তু অনেক কাজ হয়ে গেছে। আমি কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করতে পারি, তুমি আমার সাথে কাজ করছো, তুমি দেখছো আমাকে। তো আমার এমন সময় গেছে যে মানে আমি এত নিজের শরীরের উপর আমার কাছে মনে হয়েছে যে আমি মানে কষ্ট দিয়েছি নিজেকে, মানে কাজ করছি, কাজ 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 কাজ, নিজেকে একটু টেক কেয়ার করার বা নিজেকে একটু সময় দেওয়ার সময় আমি বোধহয় এতদিন কখনো দেইনি নিজেকে সময়। তো আমার কাছে মনে হয়েছে অনেক বছর ধরে তো কাজ করলাম, এখন একটু ভালো কাজ করি বা একটু অল্প কাজ করি, গুছায় কাজ করি, তো আমার কাছে মনে হয়েছে যে এখন কাজ যে কাজই আমি করি না কেন আমার কাজকে সময় দেওয়া উচিত। আর সময় দিলে আমি যদি রেগুলার কাজ করি তাহলে আমি কোনো একটা চরিত্রকে এত বেশি সময় দিতে পারবো না। সো একটা সুন্দর চরিত্রকে আমি যদি বেশি সময় দিয়ে চরিত্রটাকে বিল্ড আপ করি তাহলে আমি আসলে ওই কাজটা আমার ভালো ফিডব্যাক দিবে। সো এই কারণে আমি একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি,